হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে উপোস করে খাওয়ার জন্য একটা সাবধানার নাস্তা বানিয়ে দেখাবো এটা আমি নবরাত্রির উপোসের জন্য বানিয়েছি আমি জানি বাঙালিরা নবরাত্রির উপোস করে না কিন্তু অন্য যে কোনো সময় উপোস করে আপনি এই নাস্তাটা বানিয়ে খেতেই পারেন খুব ভালো লাগে খেতে আর বানানো খুবই সহজ এতে সাবধানা ভেজানোও লাগে না আর আলু সিদ্ধ করাও লাগে না একদম ঝটপট তৈরি হয়ে যায় দেখুন বন্ধুরা আমি এর জন্য সাবধানা নিয়েছি সাবধানাটা আমি একটু চেলে নিয়েছি ভিজাই নিই শুকনো সাবধানা আছে এটাকে আমাদের এখন পিষে একটা পাউডার বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি একটা পাউডার বানিয়ে নিয়েছি যতটা সম্ভব হয়েছে আমি মিহি পাউডার বানানোর চেষ্টা করেছি যত মিহি হবে ততই ভালো এটাকে আমরা সাইডে রাখবো আর এদিকে আমি আলু নিয়েছি দেখুন তিনটে আলু নিয়েছি ছিলে ছিলে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমাদের গ্রেড করে নিতে হবে তো গ্রেড করার জন্য আমার কাছে একটা ছোট সাইজের গ্রেটার আছে একেবারে ছোট মানে সবচেয়ে ছোটো সাইজের এটা গ্রেটার আর এই রকম ছোট সাইজের গ্রেটারই আমাদের লাগবে তাতে কি হবে আলুর সিদ্ধ হওয়ার কোনো টেনশান থাকবে না আলুটা খুব সহজে ইজিলি কম সময়ে সিদ্ধ হয়ে যাবে চলুন তাহলে আলুগুলো ঘষে নেওয়া যাক দেখুন বন্ধুরা আমার কিন্তু এখানে সমস্ত আলুগুলো ঘষে নেওয়া হয়ে গেছে আমি দুজনের জন্য বানাচ্ছি তো আপনি কজনের জন্য বানাচ্ছেন সেই হিসাবে কোয়ান্টিটি বেশি কম করে নেবেন এবার এর মধ্যে আমরা আরও কিছু জিনিস অ্যাড করব যেগুলো আমরা উপোসের সময় খেয়ে থাকি তো সবার প্রথমে আমি অ্যাড করব লবণ এটা হচ্ছে সন্ধব লবণ যেটা উপোসের সময় খাওয়া হয় সেন্ধা নামক বলে হিন্দিতে স্বাদ দিয়ে দিয়েছি আমি আর কাঁচা লঙ্কা নিয়েছি ছোটো ছোট করে কেটে নিয়েছি আর এর সাথে আমি নিচ্ছি ভেজে রাখা চিটবাদাম বা চীনা বাদামের গুঁড়ো এটা কিন্তু উপসের সময় খাওয়া হয় তো আমি সিম্পলি চিটবাদামগুলোকে ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি খুব বেশি একেবারে মিহি পাউডার বানাইনি একটু আধা ভাঙা টাইপের পাউডার বানিয়েছি সেখান থেকে দু চামচ নিয়েছি আমি আর এই হচ্ছে আমাদের সাবদানার পাউডার এখান থেকে অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। যেমন আমরা রুটি চাপাতির জন্য ডো তৈরি করি ওরকম করে আমাদের মাখাতে হবে হাত দিয়ে হাত কিন্তু আমি অলরেডি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো অল্প অল্প করে অ্যাড করব খুব বেশি একবারে দেব না তাহলে বেশি টাইট হয়ে যেতে পারে যদি বাই চান্স বেশি টাইট হয়ে যায় তাহলে একটু জল দিয়ে নিতে পারেন আমি এখানে অল্প অল্প করে অ্যাড করছি যাতে আমার কোনো জলের প্রয়োজন না পড়ে দেখুন একেবারে রুটির ডোর মতো একটা ডো আমার তৈরি হয়ে গেছে এই দেখুন তো এর থেকে আমরা এখন ছোটো ছোটো বল বানিয়ে নেব বলগুলো বেশি বড়ো বানানো যাবে না তাহলে কিন্তু ভেতরে আলু সিদ্ধ হওয়ার একটা টেনশন থেকে যাবে এই জন্য মোটামুটি যেরকম আমরা নাড়ু বানাই লাড্ডু ওর থেকে একটু ছোটো সাইজের বল আমরা বানিয়ে নেব তবে বলই বানাতে হবে এমন কোনো কথা নেই লম্বা চ্যাপ্টার যে রকম বানাতে পারেন আপনার পছন্দ অনুযায়ী তবে একটু ছোট ছোট বা পাতলা পাতলা বানাবেন যাতে সিদ্ধ হতে অসুবিধা না হয় প্রথম বলটা আমার তৈরি হয়ে গেছে এরকম করে বাকি সমস্ত বলগুলো আমি বানিয়ে নেব দ্বিতীয়টাও তৈরি হয়ে গেছে চলুন তাহলে বাকিগুলো বানিয়ে নেওয়া যাক দেখুন বন্ধুরা আমার কিন্তু এখানে সমস্ত বলগুলি বানানো হয়ে গেছে তো এগুলোকে আমরা সাইডে রেখে চলুন তাহলে ফ্রাই করার জন্য যাওয়া যাক আমি ফ্রাই করার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি আপনি কড়াই নিতে পারেন বা ডিপ ফ্রাই প্যান যাই বলুন আমি এখানে ফ্রাই প্যান নিচ্ছি নর্মালি আর আমি তেল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চিট বাদামের তেল যেটা উপোসের সময় খাওয়া হয় আপনি যদি সাদা তেল খান তাহলে সাদা তেলও দিতে পারেন কোনো অসুবিধা নেই তেল মিডিয়াম গরম হয়ে গেছে এবার আমি এক এক করে বলগুলো দিয়ে দেবো তেল চেক করার জন্য একটুখানি ডো দিয়ে আপনি চেক করে নিতে পারেন বলগুলো যখন দিচ্ছি তখন আমি হিটটাকে মিডিয়ামে রেখেছি এখন আমি মিডিয়ামেই ফ্রাই করব সঙ্গে সঙ্গে আমরা চামচ টামচ দেব না তাহলে বলগুলো ভেঙে যেতে পারে তিন চার মিনিটের জন্য ওয়েট করেছি আমি তারপরে আমি চামচ দিয়ে হালকা করে পাল্টে দিচ্ছি নিচের সাইডটা একটু প্রমিনেন্ট হয়ে যাবে তারপরেই আমরা পাল্টে দেবো এতে কি হবে বলগুলো ভাঙবে না আর যখন আমি পাল্টে দিচ্ছি তখন কিন্তু হিটটাকে একেবারে লো করে দিয়েছি আর বাকি ফ্রাইংটা আমি লো হিটে করব। তাতে কি হবে ওপর থেকে কালার আসতে একটু দেরি হবে আর ততক্ষণে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আলুগুলো সিদ্ধ হওয়ার কোনো টেনশন থাকবে না সবগুলো বল আমি পাল্টে দিচ্ছি আর পাল্টে পাল্টে এরকম করে আমি হালকা লাল কালার হওয়া পর্যন্ত ভেজে নেব হিটটাকে লোতে রেখে লো টু মিডিয়াম করতে পারেন কিন্তু মিডিয়ামে রাখতে যাবেন না মিডিয়ামে শুরুতেই রেখেছি আর লাস্টের দিকে আমি লো হিটে ফ্রাই করছি দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা লাল লাল কালার চলে এসছে আর সব দিক থেকে সমানভাবে ফ্রাই হয়েছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব কড়াইয়ে খুব বেশি লাল করতে যাব না কারণ ঠান্ডা হয়ে গেলে আরও ডার্ক হয়ে যাবে কালার তখন হয়তো এরকম হতে পারে কি কড়াইয়েই খুব ডার্ক কালার করে নিয়েছি তো ঠান্ডা হয়ে গেলে একেবারে কালো হয়ে গেছে আমরা সেটা চাই না এই জন্য এরকম হালকা লাল করে তুলে নেব। একটা একটা স্ট্রেনারে তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে নিচ্ছি কিচেন পেপারে নিয়ে নেব দেখুন আমি এবার তুলে নিচ্ছি আমার সবগুলো ভাজা হয়ে গেছে তো এই দেখুন বন্ধুরা ঠান্ডা হওয়ার পরে মানে ঠান্ডা হয়নি এখনো খুব একটা দশ মিনিট পরে এই হচ্ছে কালার কালারটা আরো একটু ডার্ক হয়ে গেছে খুব ভালো লাগে খেতে এটা আপনি নর্মালি চায়ের সাথে সার্ভ করতে পারেন কারণ চা তো আমরা উপোসের সময় খেয়েই থাকি তো চায়ের সাথে সার্ভ করতে পারেন অথবা আপনি উপোসের জন্য আলাদা রায়তা বা আলাদা চাটনি বানিয়ে আপনি সার্ভ করতে পারেন উপোসের চাটনি নারকেল আর চিটবাদাম দিয়ে বানানো হয় নারকেল চিটবাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে বানানো হয় উপোসের চাটনি সেটা বানিয়ে আপনি সার্ভ করতে পারেন খুব ভালো হবে খেতে আমি একটা বল ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর থেকে কতটা সফট হয়েছে আর আলুও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কোনো টেনশনের কারণ নেই খেতে খুবই টেস্টি হয়েছে আপনি অবশ্যই রেসিপি ট্রাই করবেন নবরাত্রি না হোক অন্য যে কোনো উপোসের সময় নিশ্চয়ই ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো আজকের জন্য এ পর্যন্তই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ